দেরিতে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জর্জিয়া মেলোনিকে ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা পঁচিশে অক্টোবর দুই হাজার বাইশ বাসস প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অভিনন্দন জানিয়েছেন জর্জিয়া ম্যালোনিকে লেখা এক চিঠিতে তিনি বলেন ইতালির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় আমি বাংলাদেশের জনগণ ও সরকার এবং পক্ষ থেকে আপনাকে উষ্ণ অভিনন্দন জানাতে পেরে আমি ভীষণ আনন্দিত শেখ হাসিনা প্রতিম ইতালির জনগণকে আন্তরিক অভিনন্দন জানান কারণ তারা জর্জিয়া ম্যালোনির দূরদর্শী নেতৃত্বের ক্ষেত্রে তাদের ঐতিহাসিক ম্যান্ডেটকে সমর্থন করেছে এবং তাকে ইতালির ইতিহাসে প্রথম নারী নেতা হিসাবে নির্বাচিত করেছে শেখ হাসিনা লিখেন আমি নিশ্চিত যে সমস্ত প্রতিকূলতা ও বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও আপনার ক্যারিসম্যাটিক নেতৃত্বের অধীনে ইতালি অর্থনৈতিক সমৃদ্ধির বৃহত্তর পথ খুঁজে পাবে তিনি বলেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও ইতালি একটি চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে আমাদের সম্পর্ক অনেক মাত্রায় বৃদ্ধি পেয়েছে বিশেষ করে বিভিন্নভাবে জনগণের মধ্যে যোগাযোগ বাণিজ্য বিনিয়োগ এবং আন্তর্জাতিক উদ্বেগের বিষয়গুলোতে সাধারণ অবস্থানের উপর দৃষ্টি রেখে প্রধানমন্ত্রী বলেন আমরা কৃষি আইসিটি বেসামরিক বিমান চলাচল এবং উৎপাদন শিল্পের মতো অন্যান্য সম্ভাব্য খাতে বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে আগ্রহী তিনি আরও বলেন যেহেতু আমরা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি আমি বিশ্বাস করি সহযোগিতার ধারাকে পুনরুজ্জীবিত করার সময় এসেছে এই বিষয়ে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ শেখ হাসিনা ম্যালোনিকে তার সুবিধান্ত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি জর্জিয়া ম্যালোনির সুস্বাস্থ্য ও সুখ এবং বন্ধু প্রতি ইতালির জনগণের অব্যাহত শান্তি অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন